হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি-শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। আমরা আজকে ডিজাইন করব এই কোডটি দিয়ে। কোডটি হচ্ছে দ্য ওশন ইজ এ ক্যানভাস অ্যান্ড আই পেইন্ট মাই ড্রিমস উইথ এভরি ডাইভ। তো যেহেতু এখানে ওশন আছে এবং ডাইভ আছে, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ডিজাইনটি হবে ডাইভ নিয়ে। আর আমাদের আজকের এই ডিজাইনটি আমরা করব মাইক্রোস্টক সাইটের জন্য, যেখানে আমরা ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, শাটারস্টক, আডোবেস্টক এইসব সাইট গুলোতে আপলোড দিতে পারি, ওই টাইপের ডিজাইন করব। তো ওই টাইপের ডিজাইন কিভাবে আমরা করব আজকের ভিডিওতে আমরা দেখব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর আমাদের আজকের ডিজাইনের জন্য আমরা তিনটা ফন্ট ইউজ করব আর এই ভেক্টর গুলো ইউজ করব। এই ভেক্টর গুলো আপনারা ফ্রিপিকে পেয়ে যাবেন এবং কিরকম হতে পারে। আমরা দা ওশন একটা ব্রেক থাকতে পারে এবং ইজ এ ক্যানভাস একটা ব্রেক দিব। আর যেহেতু টি-শার্ট ডিজাইনে কিন্তু পাঞ্চুয়েশনের কোন প্রয়োজন হয় না, আমরা পাঞ্চুয়েশনের দরকার নেই। তারপর আমরা এন্ড আই একটা ব্রেক দিতে পারি এবং পেইন্ট মাই একটা ব্রেক দিতে পারি, হয়তো ড্রিমও দিতে পারি। ড্রিম যেহেতু হয়তো আমাদের ফোকাস টেক্সট হতে পারে এবং উইথ এভরি টাইপ এটা এইভাবেই থাক, সমস্যা নেই। তো আমরা ফাইলে গিয়ে আমরা স্ক্রিপ্টে আমরা কাজ করতে পারি। ডি টা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দিই, হয়তো একটা ভেরিয়েশন আসতে পারে। তো আমরা এগুলো ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। আর আমরা এই ফন্ট গুলোর আমরা একটা কপি রাখতে পারি, যেহেতু পরে যদি আমাদের দরকার হয় আমরা ডিজাইনে ইউজ করতে পারবো যদি ভুল হয়। তো আমাদের আজকের ডিজাইনটা যেহেতু আমরা মাইক্রোস্টক সাইটের জন্য করব, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে সিলুয়েট টাইপের ভেক্টর ইউজ করতে। এইগুলো সিলুয়েট টাইপের ভেক্টর, যেগুলোতে কপিরাইটের কোনো চিন্তা নেই, আর এই সবগুলো সিলুয়েট ভেক্টর। তো এইগুলা গুগলে কিন্তু অহরহ আছে, কেউ চাইলে বলতে পারবে না যে আমরা এটা এখান থেকে ইউজ করছি, এখান থেকে ইউজ করছি। সবগুলো একসাথে করলে বোঝা যাবে না কোনটা কোথা থেকে আমরা ইউজ করছি। তো চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করতে পারি। তো প্রথমে আমরা আমাদের ডিজাইন একটা লেআউট তৈরি করে নিই, যে আমাদের ডিজাইনের লেআউটটা কিরকম হবে। আমাদের হচ্ছে দা ওশন, দা ওশনটা আমরা এইরকম ভাবে ইউজ করতে পারি কার্ভ করে। এবং ইজ এ ক্যানভাস, ইজ এ ক্যানভাস আমরা ফুল ইউজ করবো না, আমরা চাইলে এতটুকু ইউজ করবো, এখন এদিক দিয়ে কিছু একটা ইউজ করে দিব। তারপর হচ্ছে ইজ এ ক্যানভাস এন্ড আই, এন্ড আই হয়তো আমরা মিডেলে বা এইরকম সাইডে কোথাও ইউজ করব। তারপর রয়ে গেছে পেইন্ট মাই ড্রিমস এভরি ডাইভ উইথ এভরি ডাইভ সরি, এখানে আমরা মিডেলে একটা ভেক্টর ইউজ করতে পারি। এখানে ভেক্টর আমরা এই ভেক্টর গুলো ইউজ করবো মিডেলে এই জায়গাতে। আর নিচে হচ্ছে ড্রিমটা আমাদের বড় থাকবে, ড্রিম এবং উইথ এভরি ডাইভ। ড্রিম যেহেতু ডি হয়তো ক্যাপিটাল লেটারের আর বাকি সব যেহেতু স্মল লেটার, এই জায়গাটা ফাঁকা থাকতে পারে, আমরা এখানে পেইন্ট মাই ইউজ করব। তো এরকম একটা লেআউট আমাদের হবে। তো আমরা এগুলো ডিলিট করে দেওয়ার দরকার নেই, আমাদের মাথায় আইডিয়া চলে আসছে যে আমরা কিভাবে ডিজাইনটা করব। তো প্রথমে আমরা একটা ইলিপস নিয়ে এরকম একটা ওভাল শেপ দিতে পারি, এরকম একটা ওভাল। তারপর এটাকে মিডেলে করে আমরা দা ওশনটাকে কাট করবো কন্ট্রোল এক্স দিয়ে। কাট করার পর আমরা জাস্ট আমাদের এই ওভালটা আছে ওভালটা সিলেক্ট করব। তারপর টাইপনে পাথ টুলে গিয়ে আমরা জাস্ট এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্ট এটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে দেখেন আমাদের দা ওশন কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর এখানে একটা হ্যান্ডেল আছে, এই যে একটা হ্যান্ডেল, যে কোনো একটা হ্যান্ডেল আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এই বরাবর আনবো। এই যে এখানে মিডেলে হয়নি, মিডেল এখন মিডেল হয়েছে। তারপর আমরা দা ওশনটাকে আমরা এদিকটা মিডেল করে দিব, এই যে মিডেলে আনলাম। এবং আমরা যাবো টাইপ, টাইপ অনে পাথ এবং টাইপ অনে পাথ অপশন, আমরা অ্যালাইন টু পাথটাকে বেসলাইনটাকে আমরা সেন্টার দিয়ে দিব, আমরা ওকে দিয়ে দিই। এই যে দেখেন এটা কিন্তু মিডেলে চলে আসছে দাওশনটা। এখন আমরা এটার সাইজ বড় করে দিতে পারি এতটুকু এবং এক্সপেন্ড করে দিই। তো তারপরে আমরা আমাদের ওশন লেয়ারটা সিলেক্ট করব এবং মিডেল অ্যালাইন করব। আমরা যখন টাইপনে পাথ অপশনটা ইউজ করি সবসময় কিন্তু মিডেল হয় না আমাদের টেক্সট। তো আমরা ম্যানুয়ালি মিডেল করে নিব, যে মিডেল হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের দ্য ইজ এ ক্যানভাস, ইজ এ ক্যানভাসটা আমরা আউটলাইন করে দিব এবং মিডেল অ্যালাইন করে, যেহেতু আমরা প্রথমে চিন্তা করছি যে আমরা বড় রাখবো না, আমরা এটাকে এতটুক বড় রাখতে পারি, জাস্ট এতটুক। আমরা এটাকে মিডিয়ালে অ্যালাইন করে দিব অবশ্যই, ওকে। তারপরে হচ্ছে আমাদের এন্ড আই, আচ্ছা এন্ড আইটা আমরা পরে ইউজ করি। তো আমরা আগে আমাদের গ্রাফিক্সটা ক্রিয়েট করে নিই। তো আমরা ভেক্টর ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা ড্রাইভিং নিয়ে করব, তো ড্রাইভার একটা ড্রাইভার ইউজ করব, এটা অথবা এটা আমরা এটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে যেহেতু ডাইভিং, তো ডাইভিং সমুদ্রের নিচে কিন্তু কোরাল থাকে অনেক, কোরাল এবং ফিশ। তো আমরা এই কোরাল গুলো ইউজ করবো এবং এই ফিশ গুলা ইউজ করবো। তো আমরা একটা লেআউট তৈরি কর যে আমাদের ভেক্টরটা কিরকম হবে। আচ্ছা এটা আমরা একটা পরে ইউজ করি, যে আমরা সমুদ্রের একটা সারফেস ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা পেন টুল, সরি আমরা পেন্সিল টুল নিব এবং একটা এরকম একটা সারফেস ড্র করব।
একদম র্যান্ডম, কোনো রকম আমাদের হলেই হবে, একদম পারফেক্ট হতে হবে কোনো কথা না। হ্যাঁ ঠিক আছে, আমাদের সারফেসটা এরকম হতে পারে, আমরা এটাকে মিডিয়াল অ্যালাইন করবো এবং এই দিকটাতে ছোট করে দিব। অবশ্যই আমরা রোলার নিয়ে কাজ করব, কারণ আমাদের ডিজাইনে অ্যালাইনমেন্টটা হচ্ছে খুব জরুরি, অ্যালাইনমেন্ট না হলে কিন্তু ডিজাইন সুন্দর লাগে না দেখতে। তো আমরা এগুলাকে নিয়ে আসি এখানে, এগুলো অন্য একটা কালার দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা জাস্ট এইভাবে ইউজ করবো র্যান্ডম ভাবে, এখানে এটা এখানে এরকম ভাবে র্যান্ডম ভাবে ইউজ করবো। তো এখানে আসলে বলে বলে দেখানোর মতো কিছু নেই, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, আপনারা সাথেই থাকেন। তো আমাদের এগুলো প্লেস করা শেষ, এখন আমরা এগুলাকে মিডল অ্যালাইন করতে পারি এবং এই সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো এবং যে কোনো সেম একটা কালার দিয়ে দিব, সেই কালারটাই থাক, কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করতে পারি, এগুলাকে একটু উপরের দিকে টেন লম্বা করতে পারি। আমি আসলে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এখানে আসলে দেখানোর কিছুই নেই, আপনারা নিজেদের মতো করে র্যান্ডম ভাবে এইসব প্লেস করবেন। তো এখন ঠিক আছে, তো আমরা এগুলাকে একটু নিচে নামে দিতে পারি এতটুকু। তারপর আমরা এই ড্রাইভারটা ইউজ করতে পারি, ড্রাইভারের সিলুয়েটস। তো আপনারা গুগল করলে এই সিলেট গুলো ফ্রিতে পেয়ে যাবেন, অথবা এই সিলেটটা ফ্রিপিকে আছে, আপনারা ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের ড্রাইভারটা এখানে ইউজ করব, আমরা ড্রাইভারটাকে একটু উপরে নিয়ে যাই, এতটুকু উপরে ঠিক আছে এবং এতটুকু। তারপরে হচ্ছে আমাদের বাকি তিনটা টেক্সট, এই যে আমাদের এন্ড আই, আমরা এন্ড আইটা এখানে ইউজ করব। তারপরে হচ্ছে ড্রিম, আচ্ছা ড্রিমটা আমরা আগে ইউজ করি, মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করে আমরা এদিকটা অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে, আমরা একটু উপরে তুলে দিই। এদিকটা আমাদের ওভারল্যাপ করছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, আমরা এটাকে ফিক্স করব পরে। তারপর হচ্ছে উইথ এভরি ডাইভ, এটাকে আমরা আউটলাইন করি, আমরা এটাকে মিডল অ্যালাইন করব, তারপরে আমরা অ্যাডজাস্ট করে দিই রুলারের সাথে। আমরা চাইলে এদিকটা ওভারল্যাপ করাতে পারি, এতটুকু ঠিক আছে। এখন আমরা এখানে পেইন্ট মাই আমরা ইউজ করব, তো আমরা এদিকটা অ্যালাইন করব। করে আসলে ডিজাইনের লেআউট যখন আপনি তৈরি করে ফেলবেন, তখন কিন্তু আপনার ডিজাইনটা করতে জাস্ট কিছু মিনিটের ব্যাপার, ভেক্টর আনবেন, ভেক্টর প্লেস করবেন, কালার দিবেন, শেষ। এতটুকুই হচ্ছে ডিজাইনের কাজ। আপনারা যদি লেআউটটা প্রথমে ক্রিয়েট করতে পারেন, তাহলে ডিজাইন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো এই যে আমাদের ডিজাইনের একটা লেআউট তৈরি হয়ে গেল, এখন হয়তো দেখতে খারাপ লাগতেছে, আমরা যখন কালার করব এবং এই গ্যাপ গুলো ফিল করবো তখন দেখতে আসলে সুন্দর লাগবে। দেখুন যেহেতু আমাদের এন্ড আই, আমরা এন্ড আইটা ব্রেক করে দিই, এটা কাজ করতে পারি। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, একদম রাউন্ডেড শেপ রেক্টেঙ্গেল, তারপরে এন্ড আইটাকে এখানে প্লেস করে দিব, যে কোনো একটা কালার দিয়ে এটাকে উপরে তুলে দিই এবং দুইটাকে আমরা অ্যালাইন করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তো এতটুকু বড় করে দিই। তারপর আমাদের এই টেক্সটটাকে ফুল ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, আমাদের এই লেয়ারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে গিয়ে ক্লিপ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে ট্রান্সপারেন্সি করে দিলাম। আর আমাদের আজকের এই ভিডিও যেহেতু আমরা স্টক সাইট নিয়ে করতেছি, তো এখানে ট্রান্সপারেন্সির কোনো ঝামেলা নেই, আমরা এত ট্রান্সপারেন্সি ইউজ করবো না, এত কমপ্লিকেটেড ডিজাইন করবো না। তো এখন আমরা আমাদের এন্ড এই টেক্সটটাকে আমরা অ্যালাইন করি, এদিকটা অ্যালাইন করে জাস্ট ছোট করে দিব, এত বড় দরকার নেই আমাদের, এতটুকু ছোট। হ্যাঁ এতটুকু ছোট হয়তো ঠিক আছে, খারাপ না। তারপরে হচ্ছে আমাদের এই দিকটা আছে, এখানে আমরা একটা ফিশ ইউজ করতে পারি, এই ফিশটা এই দিকটা এখানে ইউজ করব, এটা আবার মিডল অ্যালাইন করব। তো এই ভেক্টরগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কপিরাইট হবে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সেম ডিজাইন না করতে, সেম ডিজাইন করলে কিন্তু কপিরাইট হয়ে যাবে, আপনারা এই কাজটা করবেন না। তো ঠিক আছে, এখন জাস্ট আমরা এগুলো ইউজ করব, র্যান্ডম ভাবে ইউজ করব। আমাদের এই ফিশগুলা ছোট করি, আমরা এই শার্কটা আমরা এখানে ইউজ করতে পারি, যেহেতু সমুদ্রে ডাইভ করবে তো সমুদ্রে শার্ক থাকতেই পারে। তো আমরা এটা এখানে ইউজ করলাম, আর কিছু অ্যাড করা যায় কি? আমাদের ড্রিমস লেখাটা আমরা একটু নিচে নামে দিতে পারি, দিয়ে আমরা পেইন্ট যে লেখাটা আছে, পেইন্ট মাই টেক্সটটা, এই টেক্সটটা আমরা একটু বড় করব। এবং আমাদের শার্কটাও আমরা চাইলে বড় করে দিতে পারি এতটুকু, যেহেতু ওভারল্যাপ করতেছে না, এখানে ওভারল্যাপ করছে। হ্যাঁ এতটুকু ঠিক আছে। তো তারপর আমরা এই ফিশগুলো ইউজ করব, র্যান্ডম ভাবে ইউজ করব। তো এখানেও আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু আমি এখানে র্যান্ডম ভাবে আমাদের এই ভেক্টরগুলো ইউজ করব, তো এখানে দেখানোর কিছু নেই। ওকে, তো আমাদের ভেক্টর প্লেসমেন্ট শেষ, আমরা র্যান্ডম ভাবে এইগুলো ইউজ করছি। আমরা চাইলে এখানে আমরা একটা ডট ইউজ করতে পারি, এই যে জায়গাটাই আমরা এটাকে মিডল অ্যালাইন করব, সরি রুলারের সাথে অ্যাডজাস্ট করব। আমরা এটাকেও সেম আমরা লেফটেও দরকার বা লেফটেও এদিকটা অ্যালাইন করে দিব। তো আমাদের এই জায়গাটা খালি, তো এখানে আমরা একটা সমুদ্রের ঢেউর মতো একটা শেপ ইউজ করতে পারি,
তো আমরা একটা স্ট্রোক নিব, স্ট্রোকটাকে স্ট্রোক মোডে করব অবশ্যই, তারপরে স্ট্রোকে গিয়ে আমরা এটাকে রাউন্ড কেপ করে দেবো, এই দিকটা রাউন্ড হয়েছে, আমরা এটাকে একটু বড় করব, স্ট্রোক সাইজ বড় করে দিলাম। তারপরে এটাকে আমরা সমুদ্রের ঢেউর মতো একটা ইফেক্ট দিব, তো এটা কিভাবে দিব, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে আমরা যাব জিগজ্যাকে, তো এখনো কিন্তু কিছু হয়নি, তো আমরা জিগজ্যাকে গিয়ে আমরা স্মুথ দিয়ে দিব, এই যে স্মুথ, তারপরে আমরা সাইজটাকে ছোট করে দিব এবং সেগমেন্টটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এতটুকু হয়তো ঠিক আছে, আমরা এটা সাইজ কমিয়ে দিই স্ট্রোক সাইজ, হ্যাঁ ঠিক আছে ফাইন। তারপরে এটা মিডল অ্যালাইন করব অবশ্যই, তো আমরা এটাকে এক্সপেন্ড করে দিব। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন কিন্তু শেষ, আসলে ডিজাইনটা এখনো কিন্তু দেখতে এতটা ভালো লাগতেছে না, কারণ আমাদের ডিজাইনটা একদম ফুল হোয়াইট কালার, যদি আমরা ওশন কালার দেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, আপনারা জানেন যে ওশনটা কিন্তু ব্লু থাকে এবং এই টাইপের কিছু একটা কালার থাকে, তো আমি দুইটা কালার অবশ্যই গুগল থেকে কালেক্ট করছি, তো আমরা যদি আমাদের ডিজাইনে কালার দিই দেখি আমাদের ডিজাইনটা কিরকম লাগে কালার দেওয়ার পরে, তো আমরা দা ওশন আমরা দিতে পারি এই কালারটা, এটা এবং ইজ এ ক্যানভাস, ক্যানভাস আমরা এটা দিয়ে দিই, তারপর হচ্ছে এই ঢেউটা, আমরা ঢেউটা এই কালার দিলাম, তারপরে এই দুইটা ফিস, এই দুইটা ফিস আমরা সেম কালার দিয়ে দিই, আচ্ছা এরকমই থাক। তারপরে ডাইভার, আমরা ডাইভারটা এবং এন্ড আই আমরা এই কালারটা দিব, তারপরে এটা আমরা সারফেসটা এটা দিয়ে দিই এই কালারটা, ফাইন। পেইন্ট মাই আমরা দিতে পারি হয়তো ওই কালারটা, ড্রিমস আমরা এটা দিয়ে দিই, শার্ক কালারটা আমরা এটাও দিতে পারি, এবং আচ্ছা শার্কের জায়গায় আমরা এখানে একটা স্টার ইউজ করে দিতে পারি, যেহেতু এই জায়গাটা খালি খালি লাগতেছে, এটা ফিল করে দিলাম জাস্ট। তারপরে হচ্ছে উইথ এভরি টাইপ আমরা এটাকে এই ব্লু কালারটা দিয়ে দিব, তো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এখানে একটা ওভারলেপ করছে এবং এই দিকটাও ওভারলেপ করছে, তো ওভারলেপটা আমি ফিক্স করবো, আমার ওই সময় মনে নাই, তো এখন আমরা ফিক্স করতে পারি, আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে আমরা এটা সিলেক্ট করবো, ডি আমরা সিলেক্ট হবে, তারপর আমরা একটা অফসেট পাথ করবো 2 পিক্সেলের বা 2.9, ওকে ওকে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো, কাট করে আমরা এই যে দুইটা গ্রুপ আছে আমরা এই দুইটা গ্রুপ করে নিব, গ্রুপ করার পর আমরা ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিপ এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, অবশ্যই এটাকে আমরা ফুল ব্ল্যাক কালার দিয়ে দিব, তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম, এখন দেখেন হয়তো দেখতে সুন্দর লাগতেছে জিনিসটা, তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কাজ শেষ, জাস্ট এই যে হোয়াইট ভেক্টর গুলা রয়ে গেছে, তো আমরা এই দুইটা ভেক্টর আমরা দিতে পারি এই কালারটা, আর বাকি যে হোয়াইট গুলা আছে আমরা এইগুলো হোয়াইট গুলা সিলেক্ট করব, আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, আমরা হোয়াইট গুলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই যে দুইটা গ্রুপ আপনারা সোয়াচ প্যানেলে দেখবেন যে আমাদের এই দুইটা গ্রুপ আছে, তো এই দুইটা গ্রুপ কিভাবে করবেন, মনে করেন আমাদের এই যে একটা কালার এবং এই একটা কালার, আমরা এই দুইটা কালার ইউজ করব, তো আমরা দুইটা কালার সিলেক্ট করে আমরা এখানে গ্রুপে ক্লিক করলে যে সোয়াচ প্যানেলে গ্রুপে ক্লিক করবো, এই যে গ্রুপ হয়ে যাবে, আমরা ওকে দিয়ে দিলে এরকম একটা গ্রুপ সিলেক্ট হবে, সরি এরকম একটা গ্রুপ ক্রিয়েট হবে, তাও আমরা একটা কাজ করবো, আমরা ওয়াই ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা হোয়াইটটা সিলেক্ট করবো, হোয়াইট সিলেক্ট করার পর আমরা এই গ্রুপের গ্রুপের যে আইকনটা আছে আইকনে ক্লিক করলে দেখবেন যে দুইটা সিলেক্ট হয়েছে, তারপর আমরা ফাইলে যাব, স্ক্রিপ্টে গিয়ে র্যান্ডমাসে যাব, তো র্যান্ডমাসে গিয়ে আমরা জাস্ট ফিল সোয়াচেস, যেহেতু আমরা সোয়াচেস সিলেক্ট করছি তো ফিল সোয়াচেস ক্লিক করে দিব, তারপর আমরা ওকে দিয়ে দিব, এই যে দেখেন যে সবগুলা কিন্তু র্যান্ডম কালার নিয়ে নিচ্ছে, আচ্ছা এগুলা হয়তো সিলেক্ট হয়নি, এগুলাকে আমরা ম্যানুয়ালি আমরা দিয়ে দিব কালার, কোনো সমস্যা নেই, ওকে ফাইন, তো এই যে দেখেন যে র্যান্ডম র্যান্ডম কালার কিন্তু নিয়ে নিছে, তো একটা একটা দিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আর আপনি যদি নতুন ভিয়ার হয়ে থাকেন আর স্ক্রিপ্টটা খুঁজে না পান, এই যে স্ক্রিপ্টটা স্ক্রিপ্ট এবং র্যান্ডমাস স্ক্রিপ্টটা, আমি আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক আউট করবেন, ওইখানে আমি স্ক্রিপ্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি যে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট আমরা ব্যবহার করতে পারি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন কিন্তু ফুল শেষ, আমরা সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আসলে আমরা যদি মাইক্রোস্টকের জন্য ডিজাইন করি ডিজাইনগুলো কিন্তু এতটা কমপ্লিকেটেড হয় না, খুবই সহজ হয়, তাই আমাদের আজকে আল্লাহ হাফেজ।